হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। আপনারা যারা টিপিএসসির বিভিন্ন এক্সাম দেবেন সামনে, ঠিক আছে, তাছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম দেবেন, আপনাদের জন্য এই ক্লাসটি খুবই উপযোগী। শেষ পর্যন্ত দেখবেন এই ক্লাসটি। আপনারা যারা এখনো আমাদের বিএসসি একাডেমির টেলিগ্রাম চ্যানেল যেটি রয়েছে বিএসসি একাডেমি আগরতলা, সেখানে জয়েন করেননি, অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। 97, কারণ আমি এর আগে অনেকগুলো সিরিজ করিয়েছি, অবশ্যই দেখবেন। এটি হচ্ছে কোয়েশন সেট 10, ঠিক আছে। এই দেখুন কোয়েশন সেট 10, তার আগে আরো 9টি ক্লাস রয়েছে, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই রিজার্ভড ফরেস্ট? রিজার্ভ ফরেস্ট কাকে বলা হয়? রিজার্ভ ফর লোকাল ইউজ, রিজার্ভ ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন, রিজার্ভ ফর হান্টিং, অর রিজার্ভ ফর গ্রোয়িং মেকানিক্যাল হার্বস? তো চেষ্টা করুন একটু আনসার করতে, কি হবে আনসারটি একটু চেষ্টা করুন। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কি, বি, ওকে, রিজার্ভ ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন, ঠিক আছে। এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের মিনিং। দেন অ্যামং দ্য ফলোয়িং স্টেটস ইন হুইচ ওয়ান ইজ দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া দ্য হাইয়েস্ট? সবচেয়ে বেশি ফরেস্ট কোথায় আছে, ঠিক আছে, পার্সেন্টেজ বেশি, ওকে। 98 নাম্বার কোয়েশন, তো একটু চেষ্টা করুন আনসার করতে। ইজ দ্য হাইয়েস্ট, তো এখানে আনসার কি হবে, কারেক্ট আনসার, তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কি, অরুণাচল প্রদেশ, ওকে। দেন নেক্সট, মোস্ট অফ দ্য ফ্লাডস ইন দ্য লোল্যান্ড অফ নর্থ ইন্ডিয়া দ্য বিহার প্লেটু অ্যান্ড উড়িষ্যা আর অ্যাসোসিয়েটেড উইথ? কিসের সঙ্গে সম্পর্কিত? ইস্টার্লি ডিপ্রেশন, অরোগ্রাফিক রেইনফল, সাউথ ওয়েস্ট মনসুন, অর থান্ডারস্টর্ম? কি কারণে সবচেয়ে বেশি বেশি রে কি হয়, ফ্লাড হয়, কোথায়, বিহার প্লেটু অ্যান্ড উড়িষ্যাতে, ঠিক আছে। একটু আনসার করুন, চেষ্টা করে আনসার করুন একটু। তো এখানে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে অরোগ্রাফিক রেইনফল, ঠিক আছে। আমি আরেকটি ক্লাস করব যেখানে আমরা টাইপস অফ রেইনফল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বেসিক ক্লাস শীঘ্রই আসছে, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ, ভারতের ক্লাইমেট কি প্রকার, এটা কি ট্রপিক্যাল ক্লাইমেট নাকি সাব ট্রপিক্যাল, না সাবানা টাইপ ক্লাইমেট নাকি সাব ট্রপিক্যাল মনসুন? তো যেহেতু মনসুন নাল টাইপ, তো সাব ট্রপিক্যাল মনসুন ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। দেন নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ ড্যাম্পনেস উইথ এ থিক গ্রোথ ফরেস্ট অ্যান্ড ভ্যারাইটি অফ ওয়াইল্ড লাইফ? সো এটা কোন জায়গাটা, এটা কি ভাবর নাকি ভাঙ্গর না তেরাই নাকি খাদ্যর? সো আনসার কি হবে, একটু চেষ্টা করুন আনসার করতে। সো আনসার হবে কি, তরাই রিজন, ঠিক আছে, তরাই। দেন নেক্সট, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ বেসড অন দ্য রেশিয়াল স্টক অফ? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিসের রেশিয়াল স্টক, মেডিটেরানিয়ান নাকি নর্ডিক্স, তো কি হবে আনসার, নাকি নিগ্রেটস, নন অফ দ্য অ্যাবভ? সো কারেক্ট আনসার কি হবে, সো আনসার হবে কি, মেডিটেরানিয়ান, ঠিক আছে। দেন হুইচ সিটি হ্যাজ দ্য লংগেস্ট ডে ইন দ্য মান্থ অফ জুন? জুন মাসে সবচেয়ে লংগেস্ট ডে কোন সিটিতে, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হবে, 103, একটু চেষ্টা করুন আনসার করতে। তো লংগেস্ট ডে আনসার হবে কি, কলকাতা, ওকে। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য স্টেট উইথ দ্য লং লার্জেস্ট এরিয়া আন্ডার ভেরি ডেন্স ফরেস্ট ইজ? বলেছে এরিয়া বেশি এবং ডেন্স ফরেস্ট রয়েছে কোথায়, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা? কি হবে আনসার, 104, সো কারেক্ট আনসার ইজ অরুণাচল প্রদেশ, ওকে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস র্যাঙ্ক সেকেন্ড অ্যামং দ্য কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড? সেকেন্ড প্লেসে রয়েছে, ঠিক আছে, সেকেন্ড। সো একটা হচ্ছে দ্রাস জম্মু অ্যান্ড কাশ্মীর, দেন কুলু হিমাচল প্রদেশ, মানালি হিমাচল প্রদেশ, আর ইটানগর অরুণাচল প্রদেশ। সো কারেক্ট আনসার কি হবে, একটু চেষ্টা করুন আনসার করতে। তো যেহেতু আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীরে ঠান্ডা বেশি, তো আনসার কি হবে, দ্রাস, ঠিক আছে, ইট ইস দ্য কারেক্ট আনসার। দেন দ্য ট্রপিক্যাল সাইক্লোন অফ দ্য বে অফ বেঙ্গল আর ইউজুয়ালি কল্ড, এটাকে কি বলা হয়, ট্রপিক্যাল সাইক্লোনকে, টাইফোনস, হারিকেন্স, ডিপ্রেশন নাকি টর্নাডোস, ওকে, টর্নাডোস। সো আনসার কি হবে এখানে, 106, একটু চেষ্টা করুন আনসার করতে। তো কারেক্ট আনসার হবে কি, হারিকেন্স, ওকে, হারিকেন্স ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ
recognized as a season by the meteorological department of India. Season बोलते की good weather, hard weather, retreating monsoon ना कि northeastern monsoon. कौन टके season बोला है? As a season, okay? कौन टके season बोला जाए? So answer क्यों हो बे? Answer हो बे northeastern monsoon, okay? This is the correct answer. Then. A tropical deciduous plant special to the Deccan Plateau is. Deccan Plateau ते जो tropical deciduous plant रहे चे, शेटे के की बोला है? इधर की जाती होगा? Stick ना कि sisam सैंडलवुड ना कि शाल ठीक है रेडी ऑप्शन डी ओके शाल सो आंसर क्या होगा क्या आंसर होगा कि सो द करेक्ट आंसर इज सैंडलवुड ओके सैंडलवुड इज द करेक्ट आंसर नेक्स्ट व्हिच ऑफ द फॉलोइंग फैक्टर्स डज नॉट हैव इन्फ्लुएंस ऑन द इंडियन क्लाइमेट बोले इंडियन क्लाइमेटर ऊपर इन्फ्लुएंस नहीं कौन टा ठीक है कौन विषय तो प्रेजेंस ऑफ इंडियन ओशन nearness to equator, monsoon ना कि ocean currents कौन जिनिस प्रभाव विस्तार करे ना ठीक है सो देखो present of the Indian Ocean এটা অবশ্যই Indian Ocean না থাকলে অন্যরকম হতো ক্লাইমেট nearness to equator এটাও একটা perfect reason কারণ এই কারণেই আমাদের এখানে temperatureটা একটু বেশি কারণ আমরা ইকুয়েটরের কাছাকাছি এবং tropical zone আছি মনসুন ইন্ডিয়ান ক্লাইমেটের টাইপ এটা তো আনসার কি হবে এখানে ওশিয়ান কারেন্ট সাধারণত কোনো প্রভাব বিস্তার করে না ঠিক আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফরেস্ট অফ ইন্ডিয়ার বলেছে ভারতবর্ষের মধ্যে কমার্শিয়াল একটি গুরুত্বপূর্ণ কমার্শিয়াল ফরেস্ট কোনটা সেটা কি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট নাকি ম্যানগ্রোভ না ডেসিডিয়াস নাকি কনিফেরাস সো আনসার কি হবে এখানে কারেক্ট আনসার হবে ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট ওকে এবং ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্টই কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ওকে Which one of the following statement is wrong? এখানে বলেছে কি wrong খুঁজতে হবে regarding the northwesters of Bengal. Okay. So answer কি হবে? It is caused due to the strong surface heating. It originates in the Chotanagpur Plateau region. So answer কি হবে? একটু চেষ্টা করুন answer করতে. So এখানে যে রিজন গুলো বলেছে actually it is kind of a thunderstorm. কোনটাই correct নয়। So answer is the D. Okay. None of the above. Then next. The driest part of India is ভারতবর্ষের মধ্যে সবচেয়ে driest part কোনটা রান অফ কাচ রাজস্থান লে না কি এটা ওয়েস্টার্ন গার্ডস তো এখানে কারেক্ট আনসার কি হবে লে ওকে লে ইজ দ্য কারেক্ট আনসার দেন নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ড্রাইয়েস্ট রিজন এবার বলেছে ড্রাইয়েস্ট রিজন ओके सो ड्राइस्ट रीजन होच्छे कि मारवाड़ ठीक है इट इज द करेक्ट आंसर कोथाय रही है मारवाड़ राजस्थान ओके देन नेक्स्ट रिपेयरिंग फॉरेस्ट इज फाउंड एक टाइप्स ऑफ फॉरेस्ट सेटा कोथाय पावा जाय रिपेयरिंग along the banks of rivers and other wetland naki the tarai region on the foothills of himalaya on the foothills of eastern slope of western ghats on the foothills of eastern slope of eastern ghats so correct answer ki hobe dekhun ekta chesta korun answer korte so the correct answer is a okay along the banks of the river and the other wetland Which of the following statement is not true? এখানে বলেছে কি not true. Not true করতে হবে আপনাকে ওকে The intensity of monsoon is determined by tropical depression. Next বলেছে কি তামিলনাড়ু receives rainfall from northeast monsoon. অরুণাচল প্রদেশ is not much affected by retreating southwest monsoon. All are correct. So এখানে answer কি হবে? বলেছে not true. So নাকি all are correct হবে? একটু চেষ্টা করুন answer করতে কি হবে? So actually এখানে যে statement গুলো দেওয়া আছে প্রত্যেকটাই correct so D is the correct answer okay then which of the following wind is blowing from the Mediterranean Sea to the northwest part of India Mediterranean থেকে northwest part of India western disturbance নাকি norwesters না low নাকি mango showers তো এখানে correct answer কি হবে যেহেতু western disturbance ভারতবর্ষে আসে so answer is western disturbance okay it is the correct answer then The flash flood is related to which of the following? Kisher sange flash flood jukto? Incessant storm na tsunami na ki cyclonic storm na ki tornado. So correct answer ki hobe ekhane?
সো কারেক্ট আনসার হচ্ছে কি সাইক্লোনিক স্টর্মের সঙ্গে যুক্ত দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপস অফ ফরেস্ট কভার্স দ্য ম্যাক্সিমাম এরিয়া ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম এরিয়াতে কি টাইপস এর ফরেস্ট রয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট সো আমি একটু আগে বলেছিলাম ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট তো ঠিক আছে এবার এটার কোন টাইপ এখানে দুটো টাইপ দেওয়া আছে একটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ট্রপিক্যাল ড্রাই সো কারেক্ট আনসার ইজ বি ওকে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট ইজ দেয়ার দ্য হিমালয়ান ফরেস্ট ইনক্লুড হিমালয়ের মধ্যে কি কি ফরেস্ট আছে ইউরোপিয়ান ওক ফরেস্ট নাকি কনিফেরাস আলফাইন অল অফ অল দা থ্রি সো একটু গেস করুন আনসার করতে অ্যাকচুয়ালি হিমালয়ান রেঞ্জের মধ্যে তিনটি টাইপই রয়েছে সো অল দা থ্রি ওকে দেন নেক্সট দ্য সেন্ট্রাল ইন্ডিয়া টিক ইজ এন এক্সাম্পল অফ সেটি কিসের এক্সাম্পল ওকে 120 ট্রাই টু আনসার ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট নাকি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট ড্রাই ডেসিডিয়াস মাউন্টেন ফরেস্ট সো মাউন্টেন হবে না ঠিক আছে নট মাউন্টেন সো আনসার ইজ দ্য ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট ইজ দ্য কারেক্ট আনসার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোস্ট অফ ইন্ডিয়া ইজ মোস্ট এফেক্টেড বাই ভায়োলেন্ট ট্রপিক্যাল সাইক্লোন ভায়োলেন্ট ট্রপিক্যাল সাইক্লোনের দ্বারা কোন জায়গাতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার হয় মালাবার অন্ধ্র কঙ্কন আর গুজরাট সো কারেক্ট আনসার কি হবে একটু চেষ্টা করুন তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড বলেছে কারেক্টলি ম্যাচ হয়নি কোন পেয়ারটি ফ্লাড প্রোন এরিয়া নর্থ বিহার প্লেনে হয় সো ড্রাউট প্রোন এরিয়া কালাহান্দি ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা সো আনসার কি হবে সেসমিক জোন হিমালয়ান রিজন ল্যান্ডস্লাইড জোন ছোটনাগপুর প্লেটু সো আনসার এখানে কি হবে কোনটি নট কারেক্টলি ম্যাচড ওকে 122 সো ডি ইজ দ্য কারেক্ট আনসার কারণ ছোটনাগপুর প্লেটুতে ল্যান্ডস্লাইড বলে কোনো কিছু দেখা যায় না বাকি তিনটা স্টেটমেন্টই কারেক্ট ওকে সো এই ছিল আজকের আমাদের ক্লাস কোয়েশ্চন সেট 10 অফ ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ